ডায়াবেটিস রোগীদের অনেক উদ্বেগ দুশ্চিন্তা বর্জন করুন। ডায়াবেটিস হলে বিমর্ষণা হয়ে চিকিৎসকের পরামর্শ মতো সুগার নিয়ন্ত্রণে মনোযোগ দিন। ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণ পরামর্শ মতো সুগার নিয়ন্ত্রণে মনোযোগ দিন। মানুষ স্বাস্থ্য সচেতন হোক, নিজের জীবনযাত্রা সম্পর্কে সচেতন হলে পরেই একমাত্র ডায়াবেটিসকে রোধ করা যায়। এবং আজকের এই বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্দেশ্যই হলো যে মানুষকে সচেতন করা, যাতে ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায়। ডায়াবেটিস শুধু ওষুধ খেয়ে কখনোই প্রতিরোধ করা যায় না, এটা বিশেষজ্ঞদের অভিমত। যে সেজন্যই জীবনশৈলীর পরিবর্তনেই একমাত্র ডায়াবেটিস প্রতিরোধের উপায়। একটা মহামারী রূপ ধারণ করেছে, সেইটাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে জীবন শৈলীর পরিবর্তন করতে হবে, খাওয়া দাওয়া সুবিধাভাবে করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের দেশে প্রায় এক যুগ আগে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় এক যুগ আগে ডায়াবেটিস ধরা পড়ে, কারণ আমাদের কায়িক পরিশ্রম ঠিক থাকলেও আমাদের শরীরে যে অ্যাবডোমেনের যে ফ্যাট আছে তার কিছু বেশি, অ্যাবডোমেনের ফ্যাট বেশি থাকলে নানা ধরনের জটিলতা থাকে। এই সমস্ত জটিলতা থেকে যেমন একজন ডায়াবেটিস কিছুগুলো বেশি সম্ভাবনা থাকে, চোখের দৃষ্টিশক্তি হয় কিছুগুলো বেশি সম্ভাবনা থাকে, পায়ের অনুসাধন হওয়ার 2-3 গুণ বেশি সম্ভাবনা থাকে, কিডনি রোগ হওয়ার 5 গুণ বেশি সম্ভাবনা থাকে, স্ট্রোক হওয়ার। এই সমস্ত জটিলতা যাতে না হয়, আর জটিলতা হলেও যাতে খুব তাড়াতাড়ি ধরা যায়, তার জন্য জীবনশৈলী পরিবর্তন করা উচিত। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে, এর মধ্যে নিয়মিত শরীরচর্চা একটা আর খাদ্যাভ্যাস, এই দুটো মানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও দিতে হবে।